वेलकम टू माय चैनल प्रवासी बांगाली। आमी देवस्मिता। जारा चैनलटी के सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद, और जारा प्रथम बार देखछेन भिडियो तादेरके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध जानाच्छी। आजके जेटा बानाबो सेटा हलो साबुदाना चिला। এই সাবুদানাগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। এবারে সোক করা সাবুদানা এখানে দিয়ে দেব। প্রায় 100 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। এবার এটাকে মিক্সিতে ভালো করে মিক্স, একদম মিহি করে মিক্স করে নেব। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি, সেদ্ধ আলু গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি আলু, এর মধ্যে পিষে রাখা সাবুদানা মিক্স করে দেব। সাথে দেবো 1 চামচ সাজিরা আর 2 কাঁচা লঙ্কা একদম কুচি করে। এমনি জিরাও দেওয়া যেতে পারে, বাট সাজিরা সাইজও ছোট, পাতলা, মুখে বেশি কামড় পড়বে না, এবং এটার একটা আলাদা ফ্লেভারও আছে। দেবো কিছু ধনে পাতা, বিট নুন বা কালা নামক পরিমাণ মতো। এইটা ব্রতেও খাওয়া যায়, তখন সন্দক লবণ দিতে হবে। এইখানে রয়েছে কোর্সলি গ্রাইন্ড করা অ্যালমন্ডস। এবার এটাকে পুরোটাকে মিশিয়ে নেব, একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এবারে এটার মধ্যে দেব 2 টেবিলস্পুনের মতো দই। আমার ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে, তাওয়া গরম হয়ে গেছে। এখানে এবারে একটু অয়েল ব্রাশ করে দেব। এবারে উল্টো দিকটা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করবো, 2-3 মিনিট সময় লাগবে। এটা সাবুদানা তো নিচের দিকটা ভাজা হতে একটু সময় লাগে। নিচের দিকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ফ্লিপ করে দেবো। উল্টো দিকটাও একটু ভাজা হবে, সাইড দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার
এদিকটাও ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল সাবুদানা চিলা। এটা একটা হেলদি খাবার, বাচ্চাদের স্ন্যাক্সের জন্য বা ব্রেকফাস্টের জন্য কিন্তু খুব ভালো। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। Okay then, bye.